বাগদেবীর আরাধনায় মেতে উঠল গোবরডাঙ্গাবাসী খাটুরা উত্তরপাড়ায় গড়ে তোলা হয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মণ্ডপ বাগদেবীর আরাধনায় মাতলেন গোবর্ডাঙ্গাবাসী আটান্নতম বর্ষে খাটুরা উত্তরপাড়া সরস্বতী পুজো কমিটির এবারের বিষয় দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে পূজা মণ্ডপ মণ্ডপের সম্পূর্ণ অংশই তৈরি হয়েছে প্লাইবোর্ডের নানান উপকরণ দিয়ে মণ্ডপের ভেতর রয়েছে ঝাড়বাতি নানান আলোকসজ্জা খুবই সুন্দর এখানকার মানে কমিটিটা খুবই ভালো করে প্রতিবার আমারও গোবডাঙায় বাড়ি কাছেই তো আমি আসি প্রতিবারে এখানকার পুজো খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে খুবই ভালো বছরই আসা হয় অবভিয়াসলি খুব ভালো খুব বছরই হয় দুঃখ কালী ঠাকুর মন্দির পুজো কমিটির এক সদস্য জানান নেতাজির জন্ম ও প্রজাতন্ত্র দিবসের পরেই এই সরস্বতী পুজো তাই ভারত মাতার রূপে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে যে আমরা এবার দক্ষিণেশ্বরের কথা ভেবে তৈরি করেছি এছাড়াও সময়ের নির্ঘণ্ঠ অনুযায়ী আমরা বিভিন্ন চেষ্টা করে থাকি ভারতীয় বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরার এবার যেমন আমাদের এই পুজোর সময়টা পড়েছে আমরা টোটালি সাত দিন বা আট দিন এরকম ধরে আমাদের অনুষ্ঠানটা হয় বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা সদস্য আছে সবাই চলে আসেন এই সময় সারা বছরটাকে সুন্দরভাবে আমরা কাটাই এই রঙিন দিনগুলো তো এবছর যেমন পড়েছে প্রজাতন্ত্র দিবস তারপর নেতাজির জন্মদিন এর জন্য আমরা মাথায় রেখেছি এবং আমাদের প্রতিমা যেটা তৈরি হয়েছে ভারত মাতার আদলে তৈরি করা হয়েছে গোবরডাঙ্গা খাটুড়া উত্তর পাড়ার এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে সাত ব্যাপী নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের পুজোটা এবার আটান্ন বছরে পদার্পণ করেছে আমাদের এবার গতবার আমাদের যেমন ভিক্টোরিয়া হয়েছিল সেরকম এবার আমাদের ভাবনাতে ছিল কিছু একটা করে দেখাতে হবে মানুষ যাতে নেয় অনেক দূর থেকে লোকজন আসে দেখার জন্য দর্শনার্থীরা আসে তার জন্য এবার আমাদের ভাবনা ছিল দক্ষিণেশ্বরের মায়ের মন্দির অনুকরণে আমরা এই মণ্ডপটা এবার তৈরি করতে হবে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙ্গা